সরকার সচেতনভাবে বেগম খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী কৃষক দলের সমাবেশে এই অভিযোগ করেন তিনি। একই সমাবেশে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, দিনের ভোটে তৃতীয় লিঙ্গের মানুষের কাছেও এই সরকার পরাজিত হচ্ছে, এই ভয়ে রাতের ভোটকে বেছে নিয়েছে আওয়ামী লীগ। শিক্ষক মৃত্যুর ঘটনায় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 13 ডিসেম্বর পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ বিকেল 4টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়। সকালে সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাধারণ ছাত্রদের 5 দফা দাবির মধ্যে রয়েছে ক্যাম্পাসে রাজনীতি চালু রাখা, শিক্ষকের পরিবারকে 1 কোটি টাকা সহায়তা করা এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবিও জানিয়েছে তারা। সড়কে অব্যবস্থাপনা ও দুর্নীতির বিরুদ্ধে লাল কার্ড ও কার্টুন প্রদর্শনের কর্মসূচি পালন করবে আন্দোলনরত শিক্ষার্থীরা। কাল দুপুর 12টা থেকে 1টা পর্যন্ত রাজধানীর রামপুরা সড়কে এ কর্মসূচি পালন করবে তারা। পাশাপাশি 11 দফা দাবির বাস্তবায়ন সহ রামপুরা গুলিস্তান সড়কে ফুট ওভারব্রিজ নির্মাণের দাবি জানায় শিক্ষার্থীরা। সড়কে শৃঙ্খলা ফেরানো সহ নানা ইস্যুতে স্লোগানও দেয় আন্দোলনকারীরা। চাঁদপুরের হাজীগঞ্জের বলাখাল এলাকায় বাসের ধাক্কায় মোটরসাইকেলের 3 আরোহী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। দুপুর 1টার দিকে চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে এই ঘটনা ঘটে। হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনুর রশিদ এই তথ্য নিশ্চিত করেছেন। অপহরণের 5 দিন পর নরসিংদীর রায়পুরায় শিশু ইয়ামিনের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। সকালে উপজেলার উত্তর বাখরনগর গ্রামের একটি ডোবার পাড়ের ক্ষেত থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। ইয়ামিন উত্তর বাখরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 2 শ্রেণীর ছাত্র। নিহতের মা শামসুন নাহার জানান, গত 28 নভেম্বর সকাল 10টায় ছেলেকে বাড়িতে রেখে ইউপি নির্বাচনে ভোট দিতে কেন্দ্রে যান, দুপুরে বাড়িতে ফিরে ছেলেকে পান। এবার জানাবো দেশের বাহিরের খবর। এবার মালয়েশিয়ায় থাবা বসিয়েছে করোনার নতুন ধরন ওমিক্রন। দেশটিতে ওমিক্রনে আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হয়েছে। আজ শুক্রবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী খারি জামালউদ্দিন। জানা যায়, সিঙ্গাপুর হয়ে মালয়েশিয়ায় আসা এক তরুণের শরীরে ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। বর্তমানে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। এবার জানাবো মাঝে ময়দানের খবর। শনিবার থেকে শুরু হতে যাচ্ছে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সকাল 10টা থেকে শুরু হবে ম্যাচটি। তবে সমর্থকদের জন্য সুখবর, মাত্র 50 টাকাতে মিলবে গ্যালারিতে টিকিট। মিরপুর টেস্টের টিকিটের সর্বনিম্ন মূল্য ধরা হয়েছে 50 টাকা। বুথে টিকিট পাওয়া যাবে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। তবে মাঠে প্রবেশের ক্ষেত্রে রয়েছে শর্ত, 18 বছরের বেশি বয়সীদের মাঠে প্রবেশের ক্ষেত্রে দেখাতে হবে 2 ডোজ কোভিড টিকা নেওয়ার সার্টিফিকেট। শেষ করছি নিউজ আপডেট, বিস্তারিত জানতে চোখ রাখুন এসএটিভি সন্ধ্যার সংবাদ।